প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আলোচনা করব রমজান মাসে কিভাবে আপনি ওজন কমাতে পারেন। ওজন কমাতে চাইলে রমজান হতে পারে আদর্শ সময়। সিয়াম সাধনার মাস হলো রমজান। এই মাসে আত্মশুদ্ধির পাশাপাশি হতে পারে শরীর শুদ্ধিও। এজন্য খাবার খাওয়ার ক্ষেত্রে একটু বাড়তি খেয়াল রাখতে হবে। এবার গরমের সময় রমজান মাস শুরু হচ্ছে, সেই সাথে প্রায় 15 ঘন্টা না খেয়ে থাকতে হবে। তাই অবশ্যই রমজানের খাবার চার তৈরি করতে কিছু বিশেষ দিকের খেয়াল রাখতে হবে। অনেকেই ইফতারে অনেক বেশি খেয়ে ফেলেন, ফলে খুব তাড়াতাড়ি মুটিয়ে যান। সংযমের মাস হলেও দেখা যায় অনেকেই এই মাসে বেশ কয়েক কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন। ইফতারে ভাজা পোড়া খাওয়াটা হয়েই যায়, তাই খেতে হবে অবশ্যই রয়ে শুয়ে, যেন ওজন না বাড়ে। বরং আমরা চাইলে সহজেই রমজানের কিছুটা ওজন কমিয়ে আনতে পারি। প্রয়োজন কেবল সঠিক ডায়েট প্ল্যান, প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান মিলিয়ে তৈরি হবে এই ডায়েট প্ল্যান। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেহরি যেমন হতে পারে। সেহরিতে অতিরিক্ত তেল, লবণ ও মশলাদার খাবার পরিহার করা উচিত। এগুলো দেহে পানি স্বল্পতার প্রক্রিয়া বাড়িয়ে দেয়। খাওয়া যেতে পারে ফল, দুধ, টক দই, সবজি সেদ্ধ, সবজি সালাদ, অল্প ভাত অথবা পাতলা রুটি, 1-2 পিস মাছ অথবা মুরগির মাংস অথবা 1টি ডিম ও ডাল, আর পানি খেয়ে নেবেন প্রয়োজন মতো। ইফতারের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমে লেবু অথবা ডাবের পানি দিয়ে ইফতার শুরু করুন। আর্টিফিশিয়াল রংযুক্ত পানীয়, সফট ড্রিঙ্কস একদমই পরিহার করুন। খেজুর 1-2টি এবং অন্যান্য ফল, কলা, আম, শসা, গাজর, আপেল ইত্যাদি খেতে পারেন, অথবা সব ফল দিয়ে আর টক দই দিয়ে 1টি সালাদ বানিয়েও খেতে পারেন। এতে শরীরে প্রচুর শক্তি পাবেন এবং ভিটামিন ও মিনারেলসের ঘাটতিও দূর হবে। এরপর 1/2 ঘন্টা বিরতি দিয়ে দিন। একবারে সব খাবার খাবেন না। মাগরিবের নামাজের পর খেতে পারেন অল্প মুড়ি, 2টা পেঁয়াজু, 1টা বেগুনি বা অন্য যে কোনো খাবার, আর এর সাথে একটু ছোলাও খেয়ে নেবেন, সাথে প্রচুর সালাদ সহকারে। খাওয়ার পরে সাথে সাথে পানি খাবেন না, অন্তত 20 মিনিট পর পানি পান করুন। ভাজা পোড়া কিছু খেতে না চাইলে খেতে পারেন চিড়া ও দই, সাথে দিতে পারেন ফল, খেতে পারেন কাবাব ও নান রুটি, কিংবা অল্প কোনো চাল জাতীয় খাবার সাথে প্রচুর সালাদ দিয়ে। রাতের খাবারের সম্ভাব্য ধরন হতে পারে ভাত বেশি না খেয়ে সবজি বেশি করে খান, রুটি খেলে আরও ভালো। সাথে থাকতে পারে 1 পিস মাছ অথবা মুরগির মাংস অথবা 1টি ডিম। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু গরম দুধ, লাচ্ছি অথবা একটু পনির খেতে পারেন। ইফতার এবং সেহরির মাঝখানে কমপক্ষে 3-5 লিটার পানি খান। এখন গরমকাল, তাই ঘামের কারণে শরীরে পানি স্বল্পতা দেখা দেয়, ডাবের পানি খেতে পারেন। প্রতিদিনের ইফতারে মৌসুমি ফল রাখার চেষ্টা করুন। অতিরিক্ত চিনিযুক্ত শরবত পরিহার করা উচিত। এমন দিনে দই খুবই ভালো উপকারী এবং প্রচুর শক্তি দেয়, তাই ইফতারে ভাজা খাবারের বদলে দই চিড়া, লাচ্ছি খেতে পারেন। ক্যাফিন সমৃদ্ধ খাবার, চা, কফি, কোমল পানীয় ইত্যাদি যতদূর সম্ভব এড়িয়ে চলুন। খাবারে অতিরিক্ত মশলা পরিহার করুন। প্রতিদিনের খাবার মেনুতে রঙিন শাকসবজি ও ফল রাখুন, যেমন কুমড়া, গাজর, পাকা পেঁপে, কামরাঙা, মালটা, আপেল, কমলালেবু ইত্যাদি। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে ঘামের সাথে প্রচুর পটাশিয়ামও বের হয়ে যায়, তাই খাওয়ার তালিকায় ডাল, মাছ, মাংস অবশ্যই রাখুন। তাহলে দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও অনেক কার্যকরী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।